বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করেছে দলটির একাংশ রবিবার এক বিজ্ঞপ্তিতে কল্যাণ পার্টির নতুন চেয়ারম্যান করা হয় শামসুদ্দিন পারভেজকে এতে বলা হয় একশো একত্রিশ নির্বাহী কমিটির মধ্য থেকে পনেরো জনের গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে কথিত যুক্ত ফ্রন্ট নামে নির্বাচনী জোটে যোগ দেয় নির্বাহী কমিটির দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ইব্রাহিমকে বহিষ্কার করা হল যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণে পার্টি চেয়ারম্যানকে প্ররোচিত করায় সাবেক মহাসচিব আব্দুল আওয়াল মামুন ও আবদুল্লা আল হাসান সাকিবকে স্থায়ী বহিষ্কার করা হয়